ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বরকাতুহু। হামিদা মুসল্লিয়ান আম্মা বাদ। জি ভাই, আপনি যেটা প্রশ্ন করেছেন যে খুব জ্বর এবং ঠান্ডা লাগছে, সেক্ষেত্রে কি ঘরে বসে তায়াম্মুম করা যাবে? আলহামদুলিল্লাহ ভাইজান, এক্ষেত্রে হাদিস স্পষ্ট। আন আমরুল আস, আমরুল আস থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে ইহতালামতু ফি লাইলাতিন বারিদাতিন ফি গাজওয়াতি জাতুস সালাসিল, একদা জাতুস সালাসিল যুদ্ধে গিয়েছিলাম আমি, প্রচণ্ড ঠান্ডা রাত্রি, এবং সেই রাত্রিতে আমার স্বপ্নদোষ হয়ে যায়, সেই রাত্রিতে আমার স্বপ্নদোষ হয়ে যায় বা আমি অপবিত্র হয়ে যাই। ফাসফাক্তু, আমি ভয় পেলাম, ইন ইগতাসালতু, যদি আমি গোসল করি, আন আহলিকা, তাহলে আমি ধ্বংস হয়ে যাব বা আমি মরে যাব। মানে এমন প্রচণ্ড ঠান্ডা পড়ছিল আর সেই রাত্রিতেই আমি অপবিত্র হয়ে যাই বা আমার স্বপ্নদোষ হয়ে যায়। আমি ভয় পেলাম যদি আমি এই প্রচণ্ড ঠান্ডা রাত্রিতে গোসল করি তাহলে আমি মারা যাব বা আমি ধ্বংস হয়ে যাব। ফায়তা আম্মামতু, তো আমি গোসল না করে তায়াম্মুম করলাম, আমি গোসল না করে তায়াম্মুম করলাম। সুম্মা সাল্লাইতু বিআসহাবিস সুবহ, অতপর আমি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করলাম, জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। ফযাকারু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে আমরুল আস, তিনি অপবিত্র হয়ে পড়েছিলেন বা তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল, সে গোসল না করে তায়াম্মুম করেই আমাদের সঙ্গে জামাতের সঙ্গে সালাত আদায় করেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আমরুল আস, হে আমরুল আস, সাল্লাইতা বি আসহাবিকা ওয়া আনতা জুনুবুন, আমি শুনলাম যে তুমি অপবিত্র অবস্থায় গোসল না করেই তুমি তোমার বন্ধুদের সঙ্গে বা জামাতের সঙ্গে সালাত আদায় করেছো, এটা কি সত্য? ফা আখবারতুহু বিল্লাযী মানাআনি মিনাল ইগতিসাল, তো আমি রাসূল সাল্লামকে বর্ণনা করলাম যে আমি গোসল কেন করিনি। আমি রাসূল সাল্লামকে সেই কারণটা উল্লেখ করলাম, বর্ণনা করলাম যে আমি গোসল কেন করিনি। তার কারণ হচ্ছে, ইন্নী সামিআতুল্লাহি ইয়াকুলু, আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে কথা বলতে শুনেছি, আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে এই কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকতুল আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে দিও না, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে ফেলো না বা ধ্বংস করে ফেলো না। তো আল্লাহ সুবহানাহু তাআলা নিজেকে ধ্বংস করতে নিষেধ করেছেন। তো আমি ভাবলাম যদি আমি এই প্রচণ্ড ঠান্ডা রাত্রে গোসল করি বা গোসল করি তাহলে আমি ধ্বংস হয়ে যাবো, মারা যাবো, আমি সেই ভয়ে গোসল করিনি। ফাযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম মুস্কি হাসলেন, রাসূল সাল্লাম মুস্কি হাসলেন, ওয়ালাম ইয়াকুল শাইয়ান, আর তাকে কিছুই বললেন না, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 344, হাদিস নম্বর 334। তো এই হাদিস প্রমাণ করে যে প্রচণ্ড ঠান্ডা রাত্রিতে যদি কোনো ব্যক্তির ভয় হয় যে এই রাত্রিতে এই ঠান্ডা পানিতে গোসল করা সম্ভব নয়, কিংবা জ্বর ঠান্ডা বা ডাক্তার নিষেধ করেছে গোসল করতে, আর এই অবস্থায় যদি কোনো ব্যক্তি অপবিত্র হয়ে যায় কিংবা অজু করার প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে সে অজু পানি ব্যবহার না করে, হ্যাঁ, সে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারে, কিন্তু বর্তমান সময়ের জন্যে উত্তম হবে, যেহেতু বর্তমান সময়ে পানি গরম করা বা গরম পানি পাওয়াটা খুব সহজ, বর্তমানে পানি গরম পানিটা পাওয়াটা বা গরম পানি করাটা খুবই সহজ বিষয়, সেক্ষেত্রে উত্তম হবে যে যদি আপনার এরকম ভয় থাকে অজুর ক্ষেত্রে যে ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডা পানি আপনি স্পর্শ করতে পাচ্ছেন না, তাহলে আপনি গরম পানিতে অজু করুন, আর যদি তাও সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুম করার ক্ষেত্রে আপনি যে বর্তমান পদ্ধতি চলছে যে একটা কাদাযুক্ত মাটিকে শক্ত করে নেয়, দিয়ে সেটাকে ঘরে রেখে দেয়, সেটাতেই বৃদ্ধ মানুষেরা, সে পুরুষ মহিলা যেই হোক না কেন, তারা ঠান্ডার সময়তে তায়াম্মুম করে। তো সেই একটা নির্দিষ্ট মাটি বা মাটির একটা টুকরো আর কি, সেখানে তায়াম্মুম করতে করতে এমন হয়ে যায় যে সেটা পুরো তেল তেলে হয়ে যায়, এবং একদম চকচকে হয়ে যায়, সেখানে হাত মারলে আর মাটি লাগার কোনো সমস্যা, মানে চান্স থাকে না, সেখানে হাত মারলে আর মাটি যে লাগবে হাতে তার কোনো চান্স থাকে না। তো এরকম মাটির টুকরো বা ঢেলার টুকরো দিয়ে তায়াম্মুম হবে না, তায়াম্মুম করার ক্ষেত্রে অবশ্যই এমন মাটি হতে হবে যে মাটিতে হাত ঠেকালে হাতে কিছুটা মাটি বা ধুলো লাগবে, সেরকম মাটি হতে হবে, সেটা রাস্তার পবিত্র মাটি হতে পারে কিংবা কোনো দেওয়ালের মাটি হতে পারে, হ্যাঁ, অবশ্যই এমন মাটি হতে হবে যে মাটিতে হাত স্পর্শ করলে বা হাত মারলে কিছু মাটি বা ধুলো হাতে লাগবে, এরকম মাটি হতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই এরকম মাটি দিয়ে বা ধুলোযুক্ত মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে। এই ক্ষেত্রে যে আপনি
জ্বর ঠান্ডা হয়েছে, আর আপনার প্রচণ্ড ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, এমন ঠান্ডা শীত পড়ছে যে আপনার কাছে কোনো গরম পানির অপশন নেই, গরম পানির কোনো অপশন নেই, হ্যাঁ, আর আপনি পাচ্ছেন না ওই পানি স্পর্শ করতে বা সেই পানি গোসল করার মতো আপনার সাহস নেই বা হিম্মত নেই, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই তা করতে পারবেন। হাদামাইন আল্লাহ আলহাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।